সো হ্যালো এন্ড এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। অনেকেই পুরো আমার বাড়ি দেখতে চেয়েছিলেন, কিন্তু বাড়ি দেখানো আনফর্চুনেটলি পসিবল না, কারণ বাড়ির অবস্থা খুবই খারাপ। তো এর আগে বলেছিলাম আমি আমার ধানের যে ক্ষেতটা আছে সেই ক্ষেতটার একটা ভিউ আপনাদের আমি দেখাবো। তো ধান কাটা মেবি কাল বা পরশু দিন শুরু হবে, আজকে ধান এখনো পর্যন্ত গাছগুলো আসতে আছে, এই জন্য চিন্তা করলাম যে একটা ড্রোন ভিউ দেখানোর চেষ্টা করি। সো আপনাদেরকে আমি যে লোকেশনটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে একদমই আমার বাড়ির সামনে। তো এখান থেকে আমাদের ভিডিওটা হবে শুরু। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, একটু হলেও ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ একদমই ডিফারেন্ট কোয়ালিটির একটা ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ। আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আছি নিপুন, আর আপনারা দেখতেছেন নিপুন সাহা ইউটিউব চ্যানেল। তো আমার হাতে এই মুহূর্তে কিন্তু ড্রোনের রিমোট কন্ট্রোলার এভরিথিং সবকিছু ওকে আছে, আর হাতে আমার ড্রোনের প্রোপেলার লাগানো সহ একদমই কমপ্লিট। তো এখান থেকে আমি ড্রোনটা উড়াবো, ডিরেক্টলি আমার মাটির ভিতর নিয়ে যাবো, মানে যেখানে ধান হয়েছে। তো এই পজিশন থেকে আমি ড্রোন এখান থেকে উড়ানোর চেষ্টা করতেছি। ওকে, ড্রোনের কন্ট্রোলারে জাস্ট লাইন আসছে, দেন আমার ড্রোনের পাওয়ার আমি অন করছি, এখন কন্ট্রোলারের পাওয়ার আমি অন করতেছি। এখন আমি ড্রোনটা এখান থেকে উড়াবো নিচের দিকে, কোন ক্যামেরা নে, ড্রোনের দিকে নে। সো ড্রোন আমি প্রথমে উপরের দিকে উঠাইছি, কারণ এখান থেকে ড্রোন আমি উপরের দিকে একটু উঠাইছি, কারণ এখানে অনেক ইলেকট্রিক ওয়্যার আছে, ওয়্যারে যাতে আবার ড্রোনটা না বাঁধে। এখন আমি জাস্ট একটু নিচের দিকে ড্রোনটা নিয়ে আসতেছি। তো এখন আমি রেকর্ড বাটনে এখান থেকে অন করেছি, রেকর্ড বাটন দিয়েছি। এখন এই যে টোটাল লোকেশনটা দেখা যাচ্ছে, আর আমার সামনে হচ্ছে এটা হচ্ছে আমার ঘের, ঘের ভিতরে এই যে আমার ধানগুলো হয়েছে, মোটামুটি এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি সামনের দিকে জাস্ট ড্রোনটা পাঠাচ্ছি। তো আমি আরও অনেক নিচের দিকে নামাই, দেন আমি সামনের দিকে ড্রোনটা পাঠাচ্ছি। অলরাইট, আমি এখান থেকে সিনেমেটিক মুখটা দিয়ে আমি রেকর্ডটা নেই, আরও একটু নিচে দিয়ে এখন আমি ড্রোনটা পাঠাচ্ছি এখানে। আশা করি আপনারা সুন্দরভাবে একটা সিনেমেটিক ভিউ দেখতে পাচ্ছেন আমাদের ধানগুলো। এখন যে ডিরেক্ট ধানগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার জাস্ট ড্রোনটা যে ক্যাপচার করতেছে ধানগুলো। তো একদমই ঘেরের মাথার দিকে চলে আসছে। তো এখান থেকে আমরা আবার ব্যাক করি, এখান থেকে ব্যাক করলে আমাদের টোটাল ঘেরের পরিস্থিতি দেখা যাচ্ছে কোথায় কি আছে। দেন আমি আবারও একটু সমতল বরাবর নিয়ে আবার আমি সামনের দিকে আসতেছি, টোটাল আমাদের ভিউটা দেখা যাচ্ছে। আমি যদি একটু নিচের দিকে নামাই, নিচের দিকে নামাইলে আরও সুন্দর মতো হবে, ধানগুলো দেখা যাবে। এখন টোটাল যে ভিউটা দেখা যাচ্ছে এটা আমার প্রত্যেকটা ধানের চারা এভরিথিং সব কিছু দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি একটা শট নিই। তো এখান থেকে আমি সামনের দিকে একটু এগোলাম, এখানে উপরে গাছ আসছে অনেক, পরের যে ইয়াগুলো এগুলো দেখা যাচ্ছে। আর এই যে আমাদের ড্রোন এই সুজা বরাবর আছে, এখান থেকে আমরা জাস্ট রোটেশনটা আরেকবার রোটেট করে আমরা সামনের দিকে আবার একটু যাই, একটু নিচের দিকে শটটা নেওয়ার চেষ্টা করি। নিচের দিকে নিলে জিনিসটা দেখতে আরো বেটার লাগবে। ওকে, আমরা আবারও আরেকটা রেকর্ড নিলাম, এখান থেকে আমরা আরেকটু রোট করি। রোট করার পরে আমরা জাস্ট মাঝখান বরাবর নিয়ে যাই এখন ড্রোনটা, মাঝখান বরাবর নেওয়ার পরে আমরা আর আরেকবার উপরের দিকে উঠবো, তাহলে পুরো দেখা যাবে সুন্দর হবে। মাঝখান বরাবর
উপরের দিকে উঠলে এখন দেখতে পাচ্ছেন এখানে পুরো জাস্ট সিনারিওটা দেখা যাচ্ছে, মানে মাঠের ভিতর টোটাল আশেপাশে যে ঘেরগুলো আছে বা যে পুকুরগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে সুন্দরভাবে। সো আমরা সিনেমেটিক মোডে একটা রোড করে উঠাচ্ছি, এজন্য টোটাল জিনিসটা একটু স্লোলি হচ্ছে। আমরা আর একটু এখান থেকে নর্মাল মোডে যাই, নর্মাল মোডে যেয়ে আমরা একটু সামনের দিকে যাই। সামনের দিকে গেলে আমাদের পুরো জিনিসটা এখান থেকে দেখা যাবে। এত সময় আমি সিনেমেটিক মোডে রেকর্ড করেছিলাম, এখন আমি জাস্ট নর্মাল মোডে আরেকটা ভিউ নিলাম আমার পুকুরটার, যেটাকে বলা হয় ঘের আমাদের এদিকে। এখান থেকে ফুল রেকর্ড নেওয়া হয়ে গেছে। এখানে আমাদের রেকর্ড অলমোস্ট, আমাদের টোটাল সিনারিওটা রেকর্ড করা কমপ্লিট হয়েছে। এখন যদি আমি কাঙ্ক্ষিত যেভাবে আমরা নিয়ে আসতে চেয়েছিলাম, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা একটু হলেও উপভোগ করেছেন। যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। আর আপনাদের যদি এক্সাক্ট কোনো লোকেশনে ড্রোন ভিউ দেখতে ইচ্ছা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেখানে যে ড্রোন ভিউটা দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিও আমি এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, গুড বাই।